নির্যাতন কিংবা হয়রানিতে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নারী কর্মীদের ফেরত আসার সংখ্যা বাড়ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে সৌদি আরবসহ কয়েকটি দেশ থেকে এবছর এখন পর্যন্ত ফিরে এসেছেন অন্তত 900 জন নারী। অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, যাচাই বাছাই ছাড়াই ব্যাপক হারে নারী কর্মী পাঠানোর ফলে ঘটছে বিপত্তি। রিপোর্ট মাসরাঙ্গা হাতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন অন্তত 6 লাখ বাংলাদেশি নারী কর্মী। এর মধ্যে 2 লাখের মতন কাজ করছেন সৌদি আরবে। কাজে যাওয়ার পর দেশটি থেকে নির্যাতন কিংবা হয়রানিতে পড়ে নারী কর্মীদের ফেরত আসার সংখ্যা বেশি। এবছর প্রথম 5 মাসে দেশে ফিরে আসা 900 নারীর মধ্যে 600 জন এসেছেন সৌদি থেকে। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত বলছেন, নারী গৃহকর্মীদের হয়রানি বন্ধে জেল জরিমানার মতো কঠোর শাস্তির বিধান চালু করেছে দেশটি। কিছু এজেন্সি বিনা খরচে নারী কর্মী পাঠানোর সুযোগের অপব্যবহার করছে। তারা ভুল বুঝিয়ে নারী কর্মী পাঠানোর কারণেও সমস্যা হচ্ছে। And the ladies return back are few, not too much. Them they have different culture, they having a problem for the language. Our Saudi Minister of Labor, they have very serious taking action for any problems being happened for the homemade. অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, নির্যাতন বন্ধের বিষয়ে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। যেহেতু এখানে কাজ হলে 12 ঘন্টার তার 1.5 ঘন্টা বিশ্রামের দরকার আছে, এটা সরকারের উচিত এটার দিকে নজর দেওয়া। 2 নম্বর হলো তার খাবারের ব্যাপারটা। আমাদের মহিলারা 3 বেলা ভাত খায়, গ্রামের মহিলা, তারা ভাত ছাড়া অন্য রুটিও খাইতে চায় না। যদি কেউ নির্যাতন হয় সেটার জন্য আলাদা সেল গঠন করুক। এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমাদের শ্রমিকরা যারা ফেরত আসছে তারা যে ধরনের অসুবিধার কথাগুলো বলতেছেন, যে ধরনের অভিযোগের কথাগুলো বলছেন, এগুলো কিন্তু আমরা সৌদি কর্তৃপক্ষ নজরে তুলে ধরেছি এবং তারা কিন্তু সিরিয়াসলি ব্যাপারগুলো নিয়েছে যে তারা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবে। নারী কর্মীদের বিদেশে যাওয়ার পুরো খরচ বহন করে নিয়োগকর্তা। বিদেশে যাওয়ার আগে কিংবা পরে কোনো সমস্যায় পড়লে প্রবাস বন্ধু কল সেন্টারে যোগাযোগের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। মাসরাঙ্গা রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।